প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছে আমরা আজকে আলোচনা করব যুক্তাক্ষর কাকে বলে যুক্তাক্ষর গঠনের প্রক্রিয়া প্রক্রিয়াসমূহ কি কি যুক্তাক্ষরের প্রয়োজনীয়তা আলোচনা করো এই যুক্তাক্ষরের যে অধ্যায় রয়েছে সেই বিষয়গুলি আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব প্রথমেই জেনে নেওয়া যাক যুক্তাক্ষর কাকে বলে এবং যুক্তাক্ষর কিভাবে গঠিত হয় দুই বা ততোধিক ব্যঞ্জনধ্বনি মিলে যখন অক্ষর সৃষ্টি হয় তখন তাকে যুক্তাক্ষর বলে যুক্তাক্ষরে ব্যবহৃত ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি থাকে না কিন্তু শেষে স্বরধ্বনি থাকতে পারে তাহলে আমাদের এখানে মূল একটি বিষয় আমরা বুঝতে পারছি যে দুটি ব্যঞ্জনের মাঝখানে কোনো স্বরধ্বনি থাকবে না কারণ ওই দুটি যুক্ত ব্যঞ্জন একসাথে হবে বলেই আসলে স্বরধ্বনি থাকবে না যদি স্বরধ্বনি থাকে তাহলে ব্যঞ্জন বর্ণগুলিকে এক একত্রিত করা যায় না তাহলে আমাদের মূল বিষয় হল যুক্তাক্ষরের মধ্যে যদি কোনো স্বরধ্বনি না থাকে তাহলে যদি বর্ণ দুটি একত্রিত লেখা হয় তাহলে সেটা হবে যুক্তাক্ষর যেমন আমরা উদাহরণ দেখতে পাচ্ছি ক যোগ মূর্ধন্য স হয়েছে ক্ষিয় ইঁ প্লাস বর্গীয় জ সমান ইঁয়ো জ ইত্যাদি এবারে আমরা যুক্তাক্ষর গঠনের পদ্ধতি বা প্রক্রিয়া নিয়ে আলোচনা করব আমরা প্রথমেই এক নম্বরে দেখতে পাচ্ছি একটি পূর্ণ ব্যঞ্জনধ্বনির সাথে অন্য ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা তাহলে ফলা যুক্ত যুক্তাক্ষর গঠিত হতে পারে যেমন কপ লাচ জ ফলা কয় জ ফলা তারপর রব ক প্লাচ র ফলা কয়র ফলা ম প্লাচ ল সমান ময়লা ফলা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি পূর্ণ ব্যঞ্জনের সাথে আরেকটি ব্যঞ্জন সংক্ষিপ্তরূপ ফলাযুক্ত হয়ে যুক্তাক্ষর গঠিত হতে পারে দু নম্বরে রয়েছে দুটি পূর্ণ ব্যঞ্জনধ্বনি মিলে যুক্তাক্ষর গঠিত হতে পারে দুটি পূর্ণ প্রথমটা দেখলাম একটি পূর্ণ একটি সংক্ষিপ্ত আর এখানে বলছে দুটি পূর্ণ ব্যঞ্জনধ্বনি একত্রিত হয়ে যুক্তাক্ষর গঠিত হতে পারে যেমন দন্তন্য প্লাস দ নয় দ বর্গীয় প্লাচ বর্গীয়জ জয় প্রভৃতি এভাবে যুক্ত হয়ে অনেক শব্দ তৈরি করতে পারে এবার তিন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি তিনটি পূর্ণ ব্যঞ্জনধ্বনি মিলে যুক্তাক্ষর গঠিত হয়ে থাকে তিনটি পূর্ণ ব্যঞ্জন যেমন বর্গীয় প্লাচ বর্গীয় প্লাস ব বল বর্গের জয় জয় ব এবার রয়েছে ও প্লাস ক প্লাস মূর্ধন্য স সমান ও ক্ষিয় এই ধরনের তিনটি পূর্ণ ব্যঞ্জন ধ্বনি মিলে কি হতে পারে যুক্তাক্ষর গঠিত হতে পারে এরপরে রয়েছে তিনটি পূর্ণ ব্যঞ্জন ও একটি সংক্ষিপ্ত ব্যঞ্জন ফলা সংযোগে যুক্তাক্ষর গঠিত হতে পারে যেমন ত প্লাস মর্ধন্য প্লাচ ম প্লাস জফলা তাইলে আমরা দেখলাম প্রথমে তিনটি পূর্ণ ব্যঞ্জন রয়েছে তার সাথে জ ফলা রয়েছে তার মানে ক্ষিও ম জফলা ক্ষিয়ো ম জফলা এটা রয়েছে সক্ষ মানে সূক্ষ্ম জিনিসের বিশেষ হচ্ছে সক্ষ এরপরে রয়েছে দন্তন্য প্লাচ প্লাস র প্লাস জফলা তার মানে আমরা যদি একটি শব্দ লিখি স্বাতন্ত্র তাহলে দেখব দরন্ত নয় তয় র ফলা জ ফলা এখানে তিনটি ব্যঞ্জনের সাথে একটি ফলা রয়েছে এরপরের নাম্বারে আমরা দেখতে পাচ্ছি রেফ এর সাহায্যে যুক্তাক্ষর গঠিত হতে পারে যেমন র এখানে রেফ হিসাবে প্লাস ক ক রেফ যেমন তর্ক র বা রেফ প্লাস মূর্ধন্য সমান মধ্য নয় বর্ণ প্রভৃতি শব্দ গঠিত হতে পারে এরপরে রয়েছে চ নম্বরে আমরা দেখতে পাচ্ছি সমীভবনের মাধ্যমে যুক্তাক্ষর গঠিত হয় সমীভবন কি তার মানে যদি দুটি ভিন্ন ভিন্ন বর্ণ একই উচ্চারণ স্থান দখল করে তাহলে সেটা হবে সমীভবন বিষয়টি একটু বুঝে দিচ্ছি দেখো যেমন কাঁধ যোগ না এখানে দ এবং দন্তন্য দুটি ভিন্ন ভিন্ন উচ্চারণ স্থান দখল করে একটি হচ্ছে নাকে আর একটি হচ্ছে দাঁতে কিন্তু আমরা যদি দেখি দ আর একই হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে সমীভবন যেমন কান্না এখানে দটা কি হয়ে গেছে দন্তন্য ঠিক তেমনি বদ যোগজাত জাত এখানে দ আর জ দুটো দটা রূপান্তরিত জ হতে দুটি বর্গীর জয় হওয়ার কারণ নাই কারণকে বলা হচ্ছে এবারে আমরা দেখব প্রয়োজনীয়তা ভাষার মূল একক হচ্ছে ধ্বনি ধ্বনির লিখিত রূপ বর্ণ আমরা ব্যঞ্জন ধ্বনির সাহায্যেই মনের ভাব প্রকাশ করি স্বরধ্বনি সহায়ক মাত্র ভাষার লিখিত রূপে যুক্তাক্ষর ব্যবহৃত হয় একসঙ্গে উচ্চারিত একাধিক ধ্বনির উচ্চারণের নমুনা হিসেবেই আমরা যুক্তাক্ষর পেয়ে থাকি যুক্তাক্ষর একাধিক ধ্বনিকে অক্ষরে পরিণত করে একাধিক বর্ণ বিচ্ছিন্নভাবে প্রকাশ না করে একটি অক্ষরের মাধ্যমে প্রকাশ করা যায় এতে সময় সংক্ষেপ হয় এবং নতুনত্ব সৃষ্টি হয় এবং ভাষা রূপ বৈচিত্র্য সমৃদ্ধ হয় যেমন দন্তন্য এর সাথে দ যুক্ত হয়ে দন্ত নয় দ্বয় হয়েছে এ যুক্তাক্ষর লিখতে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে দন্তন এবং দ আলাদা আলাদা লিখতে অনেক ক্ষেত্রে দেখা যায় ভেঙে লিখলে উচ্চারণের জটিলতাও থেকে যায় কিন্তু যুক্তাক্ষরের সমন্বয়ে সৃষ্ট শব্দে উচ্চারণের কোনো জটিলতা থাকে না যুক্তাক্ষর ভাষার বৈচিত্র্য যেমন সৃষ্টি করে তেমনি ভাষাকেও সমৃদ্ধ করে তৎসম শব্দ বাংলায় বহুল পরিমাণে ব্যবহৃত হয় তাই এ সকল শব্দ লিখতে যুক্তাক্ষর অপরিহার্য দেশি বা বিদেশি শব্দেও যুক্তাক্ষর প্রয়োগ হয়ে থাকে সুতরাং যুক্তাক্ষর ভাষার ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান সুশৃঙ্খল ভাষার জন্য যুক্তাক্ষর অপরিহার্য ধন্যবাদ সুন্দর আগামী প্রত্যাশায় সবাই ভালো থাকবে